আমরা সবে জানি যে 1893 সালে সর্বপ্রথম আলী আমজাদ স্কুলটা স্থাপন করা হয়েছে। যিনি স্থাপন করেছিল তাই লাগিয়া নবাব আলী আমজাদ খান সর্বপ্রথম তার কোন জায়গায় স্কুলটা স্থাপন করেছিল এবং কতজন টিচার আসলা এবং হেড টিচার কে আসলা জিনিস কইরা লিয়া আজকে আমরা আপনারারে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা লগে থাকব আপনারা। আসসালামু আলাইকুম, জুম্মাস ব্লগার পক্ষ থেকে আপনারা সবাই স্বাগতম জানাইয়ার। আমরা আছি আলী আমজাদ স্কুল এন্ড কলেজের সামনে। আজকে আমরা সবাই জানি যে 1893 সালে সর্বপ্রথম আলী আমজাদ স্কুলটা স্থাপন করা হয়েছিল এবং যিনি স্থাপন করেছিল তাই লাগিয়া আমরা দক্ষিণ লংলার নবাব ফ্যামিলির নবাব আলী আমজাদ খান তাই স্কুলটা স্থাপন করেছিল এবং সর্বপ্রথম তাই কোন জায়গায় স্কুলটা স্থাপন করেছিল ও জিনিসগুলা এবং কতজন টিচার আসলা এবং হেড টিচার কে আসলা ও জিনিসগুলা লিয়া আজকে আমরা আপনারারে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা লগে থাকবো আপনারা আর আমরা ভিডিওটা আপনারা দেখবার সবে। তো চলোকা আমরা দেখাই যে সর্বপ্রথম কোন জায়গায় আলী আমজাদ স্কুলটা আসিল। আপনারা দেখতে পারা যে সাপ বাড়ি ঢুকার পরে আতর বাম পাশে সেটা মুকাম আছে, এই মুকাম সাইডিঙ্গির মুকাম। সাইডিঙ্গির মুকামের ঠিক পূর্ব পাশে দিকির উত্তর পাশে একটা ফরিশ গাছ আছে, ও ফরিশ গাছের আশেপাশে 1893 সালে সর্বপ্রথম আলী আমজাদ স্কুলটা স্থাপন করা হয়েছিল। এখানেও 1893 সালে যখন স্কুলটা স্থাপন করা হয়েছিল তখন কু একটা লাইব্রেরি ভবন লইয়া 7টা রুম আছিল এখানের মাঝে এবং 7জন টিচার আসলা স্কুল ফরাইতা। আর স্কুলটা যখন নির্মাণ করা হয় তখন স্কুলটা আসিল বাজাইলর বেড়া আর সন্ধিয়া সানি দোয়া আসিল, উপর সন্ধিয়া আসিল। তো এর বাদে স্কুলটা এখান থেকে স্থানান্তর করিয়া কোন জায়গাত নেওয়া হয়েছে আমরা আপনারে দেখাইমু। চলোকা আমরা লগে আমরা দেখাইমু আপনারা পরবর্তীতে কোন জায়গায় স্কুলটা স্থানান্তর করা হয়েছিল। চলোকা ভিউয়ার্স আপনারা আমরা সর্বপ্রথম কোন জায়গায় আলী আমজাদ স্কুলটা স্থাপন করা হয়েছিল আমরা আপনারা দেখাইছি। এখন আবার আমরা আইসি আলী আমজাদ স্কুল, যে স্কুলটা স্থানান্তর করিয়ে হয়ে আনা হয়েছিল। ও যে দেখা আপনারা পুরান বিল্ডিংটা, ও বিল্ডিং আমরা যতটুকু জানতাম পারছি যে ওখানো সর্বপ্রথম দ্বিতীয় পর্যায়ে স্কুলটা ওখানে আনা হয়েছিল এবং স্কুলটা আসিল তখন স্কুলটা আসিল যে আধা ফাঁকা আসিল এবং তরজার বেড়া আসিল আর সন্ধিয়া সানি আসিল। আমরা যতটুকু জানতাম পারছি যে ইখানো ও অবস্থায় স্কুলটা ইখানো আসিল এবং একদিন জোরে স্কুলটা ভাঙ্গি গেছিল। ভাঙ্গি যাওয়ার পরে কোন জায়গাত তৃতীয় পর্যায়ে স্কুলটা হয়নি হয়েছে চলোক আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লগে থাকুক আপনারা। প্রিয় ভিউয়ার্স আমরা এখন আইসি আলী আমজাদ স্কুলের 3নম্বর স্থান। আমরা আছি এখন গেস্ট হাউস, এটা গেস্ট হাউস করা হয়। এটা আগে প্রীতিম পাশা নবাব বাড়ির যে গেস্ট হল আইতা তখন গেস্ট হলরে এখানে রাখা হইতো, এখন বর্তমানে এখানেও মানুষের ঘর বাড়ি বানাই দিয়েছে। তো চলোক আমরা আপনারা দেখাই যে 3নম্বর স্থান। আমরা এখন আপনারা দেখাইমু যে কোন জায়গাতে আলী আমজাদ স্কুলটা আসিল চলোক আমরা লগে। প্রিয় ভিউয়ার্স আমরা এখন আপনারা দেখাইমু যে 3নম্বর স্থান আলী আমজাদ কোন জায়গাতে আসিল। ও যে আপনারা দেখলা যে একটা পুকুর আছে, পুকুরের সাইডে এখানে বার্জার, এখানে হয় গেস্ট হাউস। গেস্ট হাউস এখন এখানে মানুষের বসবাস। তো ওখানেও 3নম্বর স্থান আসিল আলী আমজাদ স্কুলের, ও পুকুর ফাড়র ওখানেও আসিল আলী আমজাদ স্কুল। আমরা যতটুকু জানতাম পারছি যে এখানেও 4 বছর এখানেও আলী আমজাদ স্কুল আসিল এখানো। তো এরপরে এখান থেকে নেওয়া হয়ে গেছে যে আমরা যে বর্তমান যেখানে আলী আমজাদ স্কুল আছে এরপরে ওখানেও নিয়ে আমরা আলী আমজাদ স্কুলটা স্থায়ীভাবে এখন পর্যন্ত আছে। আমরা যতটুকু জানছি যে এরপরে আর কোনো স্থানান্তর হয়েছে না, যে এবাদে বিল্ডিং বানাইয়া আমরা আলী আমজাদ স্কুলটা এখন যেখানেও আছে ওখানেও এখন পর্যন্ত আছে আল্লাহর রহমতে। প্রিয় ভিউয়ার্স আমরা আলী আমজাদ স্কুল এন্ড কলেজের সামনে আমরা আবার আইসি। তো আমরা যতটুকু জানছি যে আলী আমজাদ স্কুল সর্বপ্রথম যে সময় স্থাপন করা হয়েছিল তখন
ক্লাস 3 থেকেয়া 6 পর্যন্ত আছে এরপরে 19 হইছে আমরা আপনাদের আগেও কইছি যে 7 জন টিচার আসলা স্কুলের মাঝে এবং সর্বপ্রথম হেড টিচার আসলা আমাদের সিলেটর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তান দাদার নাম খান বাহাদুর আব্দুর রহিম সর্বপ্রথম হেড টিচার আসলা তাইন প্রতিষ্ঠাতা হেডমাস্টার তাইন আসলা আমরা যতটুকু আমরা রিসার্চ করি আমরা পাইছি তখনকার সময়ে গ্রাজুয়েট পারসন আমরা সিলেট বিভাগের মাঝে খেউ আসছে না তো তাইন আসলা গ্রাজুয়েট পারসন তো তানরে স্কুলও আনা হয়েছিল যে হেড টিচার হিসাবে তাইন প্রায় 5-6 মাস স্কুল হেড টিচারের দায়িত্ব পালন করছেন এরপরে আমরা যতটুকু আরো জানছি যে পরবর্তী ভারপ্রাপ্ত হেড টিচার আসলা আব্দুল লতিফ চৌধুরী মুরমিয়া তার বাড়ি আমরা যতটুকু জানতাম পারছি তার বাড়ি কৈলাসর আছিল এর পরবর্তীতে যে টিচার হল আসলা আপনারা চার্টের মাধ্যমে দেখতে পারবা আমরা চার্ট আপনারা দেখাইমু আপনারা চার্টের মাধ্যমে সবকিছু দেখতে পারবা আরেকটা জিনিস আমি আপনারা কই যে তখনকার সময়ও এই স্কুলে লেখাপড়া করিয়া স্কুল আমরা আলী আহমদ স্কুলে লেখাপড়া করিয়া যে কলেজ ভার্সিটি গিয়া লেখাপড়া করছেন করিয়া অনেক আমরা এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন তখনকার সময়ে আমরা দুইজনের নাম আমরা আপনারা কইয়ার যে একজন আসলা আব্দুর রফ তার বাড়ি খানিয়াটি তিন তাইন সচিব আসলা পূর্ব পাকিস্তানের যে ছাত্র এই স্কুলের ছাত্র আসলা তাইন এরপরে আসলার লাগিয়া কর্নেল জিয়াউদ্দিন তান বাড়ি সুলতানপুর আমরা যতটুকু জানতাম পারছি এরপরে আরেকজন স্টুডেন্ট আসলা তাইন আখতারুদ্দিন আহমেদ বাড়ি তান সুলতানপুর তাইন সিলেট বিভাগের সিভিল সার্জন হিসাবে তাই দায়িত্ব পালন করছেন আমরা অতটুকু তথ্য আপনারা দিলাম আর আমরা ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমরা ভিডিও আপনারা কমেন্ট করিয়া জানাইবা এবং আমরা নিত্য নতুন ভিডিও পাইতে হইলে আমরা চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর এখনো যারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করছেন না আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছেন তারারে আমরা জুম্মাস ব্লগের পক্ষ থেকে আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমরারে উৎসাহিত করেন তাইলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম পারমু আপনারা সহযোগিতা আমরা চাইয়ার ধন্যবাদ সব ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু